কুকুর একসাথে 10টি থেকে 12টি বাচ্চা জন্ম দেয়। আরে কুকুরও তো বাচ্চা জন্ম দিতে পারে, একসাথে 10টি থেকে 12টি, আপনি মাত্র দিলেন একটি বা দুইটি, আর কুকুর জন্ম দেয় 10 থেকে 12টি। তাহলে আপনার মধ্যে আর কুকুরের মধ্যে, আরে আপনার মধ্যে আর কুত্তার মধ্যে পার্থক্যটা রইল কোথায়? আরে আপনাকে তো আল্লাহ ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন একটি উদ্দেশ্যে সৃষ্টি করেছে, আপনি ইবাদত করবেন আল্লাহর। আরে জন্ম দিলে তো বাবা হওয়া যায় না, আরে জন্ম দিলে তো মা হওয়া যায় না। রাস্তার পাগলি বাচ্চা জন্ম দিতে পারে, রাস্তার কুকুর বাচ্চা জন্ম দিতে পারে, আরে জন্ম দিলে বাবা হওয়া যায় না। জন্মের সাথে কর্ম লাগে, আরে জন্মের সাথে কর্ম লাগে, আদব আখলাক শিক্ষা দেওয়া লাগে, এরপর হলো বাবা, এরপরে হলো মা। জন্ম দিলে বাবা হওয়া যায় না। আপনি সন্তানের হাতে স্মার্টফোনটা দিলেন কেন? আরে আপনি তো বাবা হওয়ার যোগ্যতাই অর্জন করেন নাই, এটা আপনাকে আমি বললাম। কারণ জন্ম দিলেই তো বাবা হওয়া যায় না। হাদিসের মধ্যে আসছে মুরু আওলাদাকুম বিসসলা ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম ওয়াহুম আবনাউ আশারি সিনিন। যেই জায়গার মধ্যে 7 বছর থেকে আপনি সন্তানকে নামাজের শিক্ষা দিবেন, আরে যেই জায়গার মধ্যে সন্তানকে 7 বছরে আপনি পর্দার শিক্ষা দিবেন, নামাজ রোজার শিক্ষা দিবেন, ওই জায়গার মধ্যে দুধের বাচ্চা ভাত খায় না মোবাইল না দেখিয়া,